আমি বলবো এখানে আসলে অভিভাবকের দায় বলাটা খুবই ভুল, কারণ শুধুমাত্র একটা ফাঁকা বাসায় এই ধরনের ধর্ষণের ঘটনা ঘটেছে, এটা আমাদের দেশের প্রথম কোনো ধর্ষণের ঘটনা নয়। গার্মেন্টস কর্মীরা গার্মেন্টস থেকে কাজ করে ফেরার পথে ধর্ষণের শিকার হয়, গ্রামে রাস্তার অলিতে গলিতে পাট খেতে মেয়েদেরকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। সুতরাং এখানে আমরা যদি নির্দিষ্টভাবে একজন অভিভাবককে অভিযুক্ত করি যে তার সন্তান ফাঁকা বাসায় গিয়ে কেন ধর্ষণ হলো, এটা কোনো অভিভাবকই চান না। যেমন আপু বলছিলেন সচেতনতার একটা অভাব আছে, যে আমরা গার্জিয়ানরা সন্তানকে কোথায় দিচ্ছি কোথায় রাখছি কার সাথে মিশছে, সেই বিষয়ে কি সচেতনতা এসেছে অভিভাবকদের মধ্যে? অভিভাবকদের এটা আসলে সব দিক থেকেরই সর্বপক্ষেরই একটা ব্যাপার বলে আমি মনে করি। এটা শুধু দোষ অভিভাবকের উপর না, এটা একটা অবশ্যই পারিবারিক শিক্ষার একটা ব্যাপার তো শুরু থেকেই যায়। আমি আমার সন্তানকে কী ধরনের মূল্যবোধ, কী ধরনের নীতিবোধে বড় করব, আমাদের সমাজ ব্যবস্থা যেরকম সেটার সাথে আমার সন্তানরা খাপ খাইয়ে নিতে পারবে কি না, কোন পরিবেশে কীভাবে চলাফেরা করতে হবে, সব ধরনের শিক্ষা দিয়েই আমরা সন্তানদের বড় করব। তারপরও কোথাও না কোথাও কিছু তো ফাঁক রয়েই যায়, যে কারণে এই ধরনের ঘটনাগুলো এখনও ঘটে যাচ্ছে। আমি স্পষ্ট করে আবারও বলতে চাই, আমি নির্দিষ্টভাবে এখানে কোনো অভিভাবককে কিংবা এই ঘটনার জন্য অভিভাবকের উদাসীনতাকে কোনোভাবেই দায়ী করতে পারি না। এটা সম্পূর্ণরূপে সমাজের একটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা বলতে পড়াশোনার আক্ষরিক অর্থে শিক্ষা নয়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে প্রতিটি সন্তানকে। আমি একজন ছেলে সন্তানের মা, আমাকে বুঝতে হবে আমার ছেলে সন্তান তার একটা মেয়ে বন্ধুর সাথে কিভাবে মেলামেশা করবে, কিভাবে কথা বলবে। আমরা যখন পরিবার থেকে আমাদের প্রতিটা সন্তানকে এ ধরনের প্রতিটা ব্যাপারে শিক্ষা দিয়ে মূল্যবোধ দিয়ে বড় করব, তখন আশা করি এ ধরনের ঘটনা ঘটবে না। আর এখানে অভিভাবকের কথা বারবার উঠে আসছে, কারণ এটা সবাই বলছে ইংলিশ মিডিয়াম গ্রুপ স্টাডিতে গিয়ে এরকম ঘটনা ঘটেছে, তাহলে কেন মাদ্রাসায় এত ঘটনার সংবাদ আমরা পাই মাদ্রাসা ছাত্রীদের ক্ষেত্রে, তাহলে কেন আমরা সাধারণ বাংলা মিডিয়াম স্কুলে এগুলো ঘটনা ঘটে না? আমরা দেখি না রাত্রেবেলা গার্মেন্টস কর্মীরা যখন কাজ করে ফেরত আসে তখন কি তারা ধর্ষণের শিকার হয় না? গ্রামে গঞ্জে অলিতে গলিতে কোথায় ধর্ষণের ঘটনা ঘটে না? আজকে ধর্ষণের ঘটনা এভাবে কেন বৃদ্ধি পাচ্ছে? কারণ সুষ্ঠু কোনো বিচার ব্যবস্থা নেই, সুষ্ঠু কোনো বিচার ব্যবস্থা নেই। সবসময় একটা ধর্ষণের ঘটনার পরে আমরা দেখি এই যে এখন পর্যন্ত আমরা দিহানের পরিবার, দিহানকে, অন্য তিনজন অভিযুক্ত যেই বন্ধুরা হসপিটালে নিয়ে গিয়েছিল তারাকে আমরা কিছুই জানি না, অথচ আমরা আনুষ্কা অন্যার পরিবারের নারী নক্ষত্র সব কিছু আজকে পুরো বাংলাদেশ জানে।